6। এই পাহাড়ের পেছনেই কিন্তু দার্জিলিং, মাত্র 6 কিলোমিটার রাস্তা। যাচ্ছি এখন টুকবার থেকে জামুনি, জামুনি পার্ক। যদি পাহাড়ে একটা বাড়ি হতো, নমস্কার বন্ধুরা, সাউন্ড অফ তিস্তার নতুন ব্লগে আপনাদের প্রত্যেককে স্বাগত। আমরা আছি দার্জিলিংয়ের একটি অফবিট গ্রাম টুকভারে। গতকালই আমরা টুকভার এসে পৌঁছেছিলাম টুকভারের ট্র্যাভেলার হোমস্টেতে। গত পর্বের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে এবং আই লিঙ্কে দেওয়া থাকলো, চেক করতে পারেন। গুড মর্নিং। আজকে ওয়েদারটা খুবই মেঘলা, সকালবেলা খুব জোর এক টসলাপ বৃষ্টি হয়ে গেছে। কাঞ্চনজঙ্ঘা তো দেখা পাওয়া যায়নি, কিন্তু পাহাড়ে মেঘেদের আনাগোনা খুব সুন্দর দেখা যাচ্ছে। জানলায় দাঁড়িয়ে দাঁড়িয়ে সেটাই দেখছি। পাহাড়ে এলে সকালবেলা চারদিকটা পায়ে হেঁটে ঘুরে না দেখলে আমাদের ঠিক পোষায় না। তারপরে আমরা যাব জামুনি পার্ক। এটা আমাদের হোমস্টে, এদিকে আরো অন্যান্য লোকের বাড়ি আছে। আর এই যে রাস্তাটা দিয়ে হেঁটে যাচ্ছি, এটা পাবলিক রোড, গ্রামের রাস্তা। এতটাই সুন্দর এবং ডেকোরেটেড, কেউ আলাদা করে ডেকোরেশন করেনি, এভাবেই আছে। এটা দেখুন, রাস্তার পাশে কত সুন্দর ফুল হয়ে আছে। টুকভার প্রকৃতপক্ষে দার্জিলিংয়ের সবচেয়ে পুরনো টি এস্টেটগুলোর মধ্যে একটি। প্রায় 78টি টি গার্ডেন নিয়ে এই টি এস্টেটটি গঠিত। এরকম অফবিট জায়গায় হোমস্টেতে থাকা মানে সকালবেলা উঠে একটা ছোট্ট ট্রিপ, সামনাসামনি জায়গাগুলো একটুখানি পায়ে হেঁটে ঘুরে বেড়ানো, তারপর চা খাওয়া, আর প্রচণ্ড মন খারাপ নিয়ে সবাইকে ছেড়ে দিয়ে আবার চলে যাওয়া। এটা এপ্রিল মাস, আর এই হলো মরসুমের প্রথম চাপাতা, যাকে বলে ফার্স্ট ফ্ল্যাশটি, সবচেয়ে দামি। পাহাড়ে এলে ছেড়ে যেতে আর মন চায় না। যদি পাহাড়ে একটা বাড়ি হতো, এরকম জায়গাটায় বসে কতক্ষণ কাটাতে পারবেন? আমার মনে হচ্ছে যে যদি দিনে দুবেলা আমাকে খাবারটা এখানে পৌঁছে দিয়ে যেত, আমি একটা দিন কাটিয়ে দিতাম। উত্তরবঙ্গের প্রত্যেকটি কোণে লুকিয়ে আছে এক একটি আস্ত হীরে, শুধু তার সন্ধান পাওয়ার অপেক্ষা। এদিকে চা বাগান, এদিকেও তাই, পেছনের যে বড় পাহাড়টা ওটা পেরোলেই দার্জিলিং, সামনে কাঞ্চনজঙ্ঘা, আর আমরা আছি এখানটাতে। হোমস্টের পাশ দিয়ে এই যে রাস্তাটা উপরে উঠে যাচ্ছে, ওখানে একটা গ্রোসারি শপ আছে। তো গ্রোসারি শপটার পজিশন এমন যে ওখান থেকেই কাঞ্চনজঙ্ঘা দেখা যায়। ভাবতে পারছেন, মুদি দোকানও একটা ভিউ পয়েন্ট। চলে এসো, ব্রেকফাস্ট রেডি হয়ে গেছে। রুম ট্যুর তো আগের ভিডিওতেই আপনারা দেখে নিয়েছেন। ব্রেকফাস্টে যাওয়ার আগে পুরো হোমস্টের একটা ট্যুর আপনাদের দিয়ে দিই। তবে শুধু ট্র্যাভেলার হোমস্টে নয়, এই অঞ্চলের আরও বেশ কয়েকটি হোমস্টের ডিটেলস আপনাদের আমরা প্রোভাইড করে দেব। উপরের যে পাহাড়ের ঝোড়ার জলটা আসে পাইপলাইন দিয়ে,
সেটা দিয়ে একটা সুন্দর হোমমেড একটা ফাউন্টেন বানিয়েছেন ওরা। খুব সুন্দর ডিজাইন। এই যে ফলটা দেখছেন, এটাকে প্রথমে আমরা টমেটো ভেবে ভুল করেছিলাম, পরে ওনাদের কাছ থেকে জানতে পারলাম এটার নাম হলো প্যাশন ফ্রুট। এটা লেবু গাছ, অরেঞ্জ, এই যে ছোট্ট অরেঞ্জ হয়ে আছে, এই যে এই যে ছোট্ট অরেঞ্জ হয়ে আছে। শুনলাম অরেঞ্জ হয় খুব ভালো হয়, খুব মিষ্টি অরেঞ্জ হয়। এটা অ্যাভোকাডো গাছ, বিল্ডিং এর এই মাড লেয়ার পোর্শনটা আমার খুব ভালো লেগেছে। প্রবাবলি ইট উইল বি এ সেলফি স্পট। এটারই ওপরে হচ্ছে একটা 6-bedded রুম, আর এটা হচ্ছে তার ব্যালকনি, আর এই ব্যালকনি থেকে কিন্তু কাঞ্চনজঙ্ঘা একদম ক্লিয়ারলি ভিজিবল। এই জায়গাটা ওনারা বাড়িতে ব্রয়লার দেশি এই মুরগিগুলোকে কিন্তু এখানে রাখেন। এটা হচ্ছে ওনাদের রেসিডেন্স, আর এই গ্রাউন্ড ফ্লোরটা হলো কিচেন কাম ডাইনিং। ওনারা বাড়িতে খাওয়া দাওয়া এখানেই করেন, আমরাও কিন্তু ওনাদের সাথে একই সাথে এই জায়গাতে বসেই কিন্তু খাওয়া দাওয়া করছি। আর এটা হলো বাড়ির সামনে, একদম কিচেনের সামনে কিচেন গার্ডেন। হরেক রকমের শাকসবজি এখানে বানানো হয়েছে, আর প্রত্যেকটাই কিন্তু অর্গানিক ফার্মিং, কোনো পেস্টিসাইড এখানে ইউজ করা হয় না। এই জায়গাটা আমাদের খুব ভালো লেগেছে। এটা যদিও ওনাদের বাড়িরই পার্ট, আমরা এখানেই ছিলাম, এখানেই ওনাদের সাথে গল্প করছিলাম, অনেকক্ষণ টাইম কাটালাম, আর খুব ভালো লাগলো। সম্পূর্ণ এক্সপিরিয়েন্সটা আমাদের খুব ভালো লাগলো। না, ব্লক অফিস তো ফুলবাড়ি না, না ফুলবাজার, ফুলবাজার, ফুল ফুল বিজন বাড়ি, ব্লক অফিস। এই যে পেছনে পাহাড়টা দেখছেন, তার পেছনটা হচ্ছে বিজন বাড়ি। বিজন বাড়ি তো জানেনই, আপনারা অনেকেই গেছেন বিজন বাড়ি। বিজন বাড়ি খুব সুন্দর জায়গা। আর এই দিকটা হচ্ছে সিকিম, পুরো মেঘে ঢেকে গেছে চারদিক। পুরি সবজি, ডিমের অমলেট, আর হোমমেড একটা খাবার এখানকার, এটা হচ্ছে যে ময়দা আর চালের গুঁড়ো দিয়ে বানানো, মোটামুটি আমাদের ওখানে যেরকম পিঠে টাইপের যে ব্যাপারটা হয় আর কি, তো সেরকমই জিনিসটা, হালকা মিষ্টি, বেশ ভালো খেতে, ব্রেকফাস্টের জন্য তো বেশ ভালো, পেট ভর্তি খাবার। মাত্র একটা দিনের আত্মীয়তা, কিন্তু ছেড়ে যেতে কোনো বারেই মন চায় না। অর্থ আর সময়, এই দুটো জিনিসের আমাদের খুব অভাব, ইচ্ছে না থাকলেও তাই চলে যেতে হচ্ছে। আবার হয়তো কোনো দিন আসবো, খুব ভালোভাবে আবার হয়তো একটা দিন থাকবো, ওনাদের হসপিটালিটি এনজয় করব, এই আশা নিয়ে আজকের মতন আমরা এখান থেকে রওনা দিলাম। পেছনে পড়ে রইল চায়ের বাগান ঘেরা পাহাড়ের কোলে আমাদের এক রাত্রি রাস্তানা। ভা টুকভার টি এস্টেটটি এখন শ্রীদারিকা গ্রুপের আন্ডারে, এটি হচ্ছে ফ্যাক্টরির গেট। ওই যে দেখা যাচ্ছে ফ্যাক্টরিটা, আমরা ওখানেই ছিলাম, একদম চা বাগানের কোলে। আমরা জামুনি পার্ক যাব, যেখানে বলিউডের বিখ্যাত সিনেমা বারফির শুটিং হয়েছিল। যাচ্ছি এখন টুকভার থেকে জামুনি, জামুনি পার্ক। ডেস্টিনেশনটা জামুনি হোক না কেন, এই রাস্তাটার যে সৌন্দর্য এটা কিন্তু ভোলার না।
যারা রোড অ্যাডভেঞ্চার পছন্দ করেন তাদের কাছে জামুনির এই রাস্তাটা কিন্তু একদম স্বর্গ হাতে পাওয়ার মতো। অদ্ভুত সুন্দর প্রাকৃতিক পরিবেশ এবং প্রচণ্ড স্টিপ। চলে এসেছি জামুনি পার্কে। এই যে বড় শিবের মূর্তি, আর নিচে জামুনি পার্ক, আর এটা হচ্ছে জামুনি হ্যাঙ্গিং ব্রিজ। প্রায় 13 একর জায়গা নিয়ে গঠিত চার দিক পাহাড়ে মোড়া এই জামুনি পার্ক দার্জিলিং থেকে মাত্র 12 কিলোমিটার এবং টুকভার থেকে 8 কিলোমিটার। পার্কের একদিকে জামুনি নদীর তীরে আছে এক বিশাল বড় শিবের মূর্তি। পার্কের মাঝে আছে একটি লেক, চারদিকে পাহাড়ে ঘেরা। তার একদম মধ্যিখানে আছে একটি ফাউন্টেন। আগে এখানে বোটিংও হতো শুনলাম, তবে এখন সেসব বন্ধ আছে। এই সেমি সার্কুলার ব্রিজের ওদিকে কিন্তু সাউথ ওয়েস্ট পার্ট অফ সিকিম, পর্যটন দপ্তরের কটেজ একদম জামুনি নদীর তীরে, যেটা এখন জিটিএ এর আন্ডারে, তবে এখন বন্ধ। ব্রিজ থেকে নেমে এন্ট্রি গেট দিয়ে আমরা পার্কের ভেতর ঢুকলাম। এন্ট্রি ফি 20 টাকা, গাড়ি ঢোকানো হলো বলে আরো 100 টাকা। জামুনি নদী বয়ে চলেছে জামুনি পার্ক এই জায়গাটা, পেছনে শিবের মূর্তি আর বড় জামুনি ব্রিজটা। ব্রিজের যে রাস্তাটা দেখছেন এটাই জোরথাং থেকে দার্জিলিং কানেক্ট করছে। জোরথাং থেকে দার্জিলিং যাওয়ার 2 রাস্তা আছে, একটা হচ্ছে সিংলা টি গার্ডেন হয়ে আর একটা হচ্ছে জামুনি পার্ক হয়ে। আমরা কালকে যখন গিয়েছিলাম তখন আমরা সিংলা টি গার্ডেন হয়ে গিয়েছিলাম, আজকে জামুনি পার্কটা দেখতে এলাম, এরপর দার্জিলিং হয়ে আমরা ব্যাক করবো। এই কাঠের হ্যাঙ্গিং ব্রিজটাতে বরফির কিছু অংশে শুটিং হয়েছে, তবে এখানে মেনটেনেন্সের বেশ অভাব চোখে পড়ল। আমরা এবার ফিরব, তবে আসার সময় আমরা জোরথাং হয়ে এসেছিলাম, ফেরার সময় দার্জিলিং হয়ে ফিরব। ফেরার আগে এই অঞ্চলের আরও বেশ কিছু হোমস্টের ডিটেলস আপনাদেরকে প্রোভাইড করে দিই। এটি হলো মিটমা হোমস্টে। মিটমা হোমস্টে থেকে কিন্তু কাঞ্চনজঙ্ঘার এক অপূর্ব ভিউ পাওয়া যায়। থাকা খাওয়া নিয়ে প্রতিজনের প্রতিদিন 1600 থেকে 1800 টাকা সিজন ভেদে। এছাড়াও কাঞ্চনজঙ্ঘা ভিউ এবং একদম চা বাগানের মধ্যে একটি খুব সুন্দর হোমস্টে হলো কৈলি হোমস্টে। থাকা খাওয়া নিয়ে এখানে পড়বে 1600 থেকে 1800 টাকা সিজন ভেদে। দার্জিলিং থেকে গাড়ি ভাড়া পড়বে 1200 থেকে 1500 টাকা। এছাড়া কাছেই পাট্টাবং চা বাগানের মধ্যে থাকতে পারেন পাট্টাবং খিম হোমস্টেতে। বন্ধুরা, দার্জিলিং থেকে টুকভার মাত্র 6 কিলোমিটার, বিকেলবেলা চাইলেই ম্যাল থেকে ঘুরে আসতে পারেন, গাড়ি ভাড়া পড়বে 1500 টাকা। জায়গাটা চিনতে পাচ্ছেন কি? একদম ঠিক ধরেছেন, দার্জিলিং জু এবং HMI যাওয়ার রাস্তা। বৃষ্টি ভেজা দার্জিলিংয়ের রাস্তা ধরে আমরা চলে এসেছি দার্জিলিং টয় ট্রেন স্টেশনের কাছে। আমরা পেরিয়ে গেলাম ঘুম মনাস্ট্রি। লাস্ট কয়েকবার যখনই পাহাড় থেকে বেরিয়ে এসেছি প্রত্যেকবারই কিন্তু বৃষ্টি পেয়েছে। উই ফিল
নেচার ইজ ক্রাইং অ্যান্ড উই প্রমিসড হার এভরি টাইম দ্যাট উই উইল কাম ব্যাক সুন ভেরি সুন। বন্ধুরা, টুঘভার আপনারা আসবেন কিভাবে? শিলিগুড়ি বাগডোগরা কিংবা এনজিপি থেকে 4,500 টাকা গাড়ি ভাড়া দিয়ে কার্শিয়াং দার্জিলিং হয়ে আপনারা টুঘভার যেতে পারেন, কিংবা দার্জিলিং পর্যন্ত যে কোনো শেয়ার গাড়িতে এসে সেখান থেকে দার্জিলিং জোরথাং যে শেয়ার গাড়িগুলো যায় সেগুলো আপনারা ধরতে পারেন। শেয়ারে আসলে 500 টাকার মধ্যেই আপনারা কিন্তু টুঘভার পৌঁছে যাবেন। যদি আপনারা কালিম্পংয়ের কাছাকাছি কোথাও থাকছেন সেক্ষেত্রে জোরথাং পর্যন্ত আপনারা শেয়ারে চলে যেতে পারেন এবং সেখান থেকে জোরথাং দার্জিলিংগামী যে কোনো শেয়ার গাড়ি আপনারা ধরতে পারেন। কালিম্পং থেকে টুঘভার গাড়ি রিজার্ভ করলে ভাড়া পড়বে 3,000 থেকে 3,500 টাকা। কেমন লাগছে আমাদের ভিডিওগুলো কমেন্ট করে জানান আমাদেরকে। আর আমাদের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করুন, আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমাদের চ্যানেল সাউন্ড অফ তিস্তা। আবার ফিরব উত্তরবঙ্গের নতুন কোনো জায়গা নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং অবশ্যই আমাদের সাথে ভ্রমণে থাকবেন।